খেলতে গিয়ে দোলনায় ফাঁস লেগে মৃত্যু হলো 8 বছরের এক শিশুর। ঘটনা বিলুরিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায়। শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। পরিবার সূত্রে খবর, বাড়ির কাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি একটি দোলনা বাঁধা ছিল। ওই দোলনায় দুলতে গিয়েই দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় ওই শিশুর। মৃত্যুর কিছুক্ষণ আগেও জেঠুর সাথে বসে মোবাইল দেখছিল সত্যজিৎ। তার কিছুক্ষণ পর সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে। সাথে সাথেই শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। ওই অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সত্যজিৎ। তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। এই খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। কি হয়েছিল ঘটনা? বাচ্চারা আমার লোক আসিল, আচ্ছা আমি তো নেছি, আমার থেকে মোবাইল চাইরে বাড়ির গেছে। বাড়ির যাই আমি স্নান করতাম, আমি স্নান করে গেছি, এর মা তারা দেখলাম সিট করে আছে, আমরা সিট করে গেছি, দেখেছি এই অবস্থা। কি দেখছেন যে মানে দড়ি গুলো নিতে না সারিছে? কি ঝুলো নিয়ে আছে? মানে ঝুলন তো কি তা আইডিয়া? প্লাস্টিকের গুলো মানে খেলতো লাগছিল ঝুলন ঝুলন। এটা কি গাছে লাগানো আছিল? গাছে লাগাইনি, হ্যাঁ মানে গাছের মধ্যেই পেঁচায় গেছে। গাছের মধ্যেই পেঁচে গেছে। বাড়ি কোন জায়গা? চিত্তামারা। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।